তুই আদর করার সময় আওয়াজ করিস? কি হচ্ছে? আগে করতাম, এখন আওয়াজটা হারিয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু তথাগত ফর এভার ইউটিউব চ্যানেল। আজ আমরা রিভিউ করতে চলেছি মিজম্যাচ, যা সিজন থ্রি এসেছে, সেই সিজন থ্রি নিয়ে কিন্তু আজ আমরা রিভিউ করব। রিভিউ বলতে করে চলে না, এটা একটু চাঁড়বো আমরা এই ওয়েব সিরিজটি নিয়ে, সেটা পরে কথা বলবো যে এই ওয়েব সিরিজটি আপনারা দেখবেন কি না। অবশ্যই দেখবেন, কেন লকডাউনের সময় না দেখলে আপনাদের সময়টা যাবে কী করে? তার জন্য তো আমি এসেছি এই এমন ধরনের ভিডিও নিয়ে। তা চলুন তাহলে ভিডিওটি আমরা শুরু করি ছোটোটি ইন্টার পরে। মাই গড, আজকে আমি যে ওয়েব সিরিজটা দেখেছি যে হইচইতে এসেছে মিজম্যাচ সিজন থ্রি, মিজম্যাচ সিজনে যে দুটো পার্ট আগে ছিল তা কিন্তু মোটামুটি ছিল, এটা যা দেখানো হয়েছে ও কি বলবো, পুরো দেশি পানু ছাড়া কিছুই নেই, এতে শুধু পানু দেখানো হয়েছে, দেশি পানু এতে ভর মানে ভর্তি করে দিয়েছে যেটা বলতে গেলে চলে, আর কিছুই না। আর এতে রিভিউ বলতে গেলে এই সিরিজে কোনো রিভিউ চলে না, এটা এমনিতেও কিছু ঘটনা পথ মেরে ছেড়ে দিয়েছে এই সিরিজে, কোনো ঘটনা বলতে গেলে নেই এই সিরিজে। তবে একটা কথা আমি বলতে পারি যে এই লকডাউনের সময় কিন্তু এমনিতে জনসংখ্যা বৃদ্ধি বেড়েছে, আর এই সমস্ত ওয়েব সিরিজ যখন দেখবে না এমনি আরও জনসংখ্যা বৃদ্ধি কিন্তু আরও বাড়বে আমার তো মনে হয়। আর এটা বলবো যে এই যখন ওয়েব সিরিজটা আপনারা দেখবেন অবশ্যই হাত কিন্তু আপনার নিচে যাবে, নিচে কিন্তু যেতে বাধ্য হবে আপনার হাত, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আর এই সিরিজটা আমি যখন দেখতে বসেছি তখন আমার বাড়িতে কেউ ছিল না, বাড়িতে কেউ ছিল না মানে আমার ফাঁকা ছিল, বাবা মা বাইরে ছিল, আমি সেই সময় ভাবলাম যে টিভিতে এই সিরিজটা দেখব। আমি টিভিতে অন করেছি, দেখো অর্ধেক শুরু হয়েছে, তারপরে শুরু হয়েছে চিৎকার, বুঝতে তো পারছেন কী চিৎকারের কথা বলছি, মা শুনে যে কী দেখছিস তুই, চিৎকার করে উঠলো, আমি সুইচ মেরে দিয়েছি, পুরো সব কিছু শাট ডাউন হয়ে গেছে, তো কিছু বলার নেই আমার আর। আর হ্যাঁ, এটা ঘটনাটা আমি বলে রাখি একটু, যে এই যে ওয়েব সিরিজটি, এই ওয়েব সিরিজ যে ঘটনা দেখানো হয়েছে যে আমাদের এই যে ভারতীয় বাঙালি মেয়েরা, আমাদের এখানে যে বাঙালি মেয়েরা রয়েছে তারা মানে বিয়ের পর বা বিয়ের আগে যখন সেক্স করে, সেক্স করার পর যে তারা চিৎকার করে না কেন, কিসের জন্য চিৎকার করবে না, সেটা দেখানো হয়েছে। আমি তো সেটাই ভাবছি যে এমন একটা সিরিজ মানে আমাদের সামনে এসেছে যেটা সম্পূর্ণ দেশি পানুর উপরে তৈরি করা হয়েছে, তা আমি মনে করি যে হইচই একটা সত্যিকারের পানুর মানে যদি চালানো হয় সেখানেও কিন্তু মানে এটা তৈরি হয়ে যাবে, যে একটা ওয়েব সিরিজ নাম করে শুরু করে দেবে এরা যা তৈরি করেছে এখনকার দিনে। আর এই সিরিজে কিন্তু রাজদীপ ছাড়া কিন্তু মানে দুটো সিরিজে কিন্তু রাজদীপকে দেখেছি, এই সিরিজেও রাজদীপ আছে, তাছাড়া কিন্তু সবাই কিন্তু নতুন এসেছে এই সিরিজে, যেমন পায়েল সরকার আছে, কাঞ্চন মল্লিক রয়েছে, তারা কিন্তু এতে অভিনয় করেছে। আর অভিনয় যদি বলতে গেলে আমি মনে করি যে এতে কিন্তু সম্পূর্ণ সবাই মানে কী বলবো, ওভার অ্যাক্টিং করেছে, ভরি ভরি শুধু ওভার অ্যাক্টিংয়ে শুধু দেখানো হয়েছে, সেক্স ছাড়া কোনো কথা নেই এই ওয়েব সিরিজটা। আমার এতটা খুবই মানে আগে যে ওয়েব সিরিজ দুটো ছিল তবুও এটা দেখার মতন ছিল, কিন্তু এতে তো মানে মানা যায় না যে এমন ধরনের ওয়েব সিরিজ নিয়ে আসতে চলেছে, মানে নিয়ে এসেছে হইচই, যেটা ভালো লাগবে না কিন্তু, আমার তো ভালো লাগেনি। আপনাদের কী মনে হয় আপনাদের ব্যাপার সেটা, যে আমি মনে করবো তো এটা অবশ্যই আপনাদের দেখবেন, এটা আমি জানি যে এটা এই ধরনের সিরিজ হয়তো দেখবেন সকলেই দেখবেন, এমনকি ফ্রিতেও এটা এসে যাবে, কিছুদিন ওয়েট করুন আপনারা, এটা কিন্তু ম্যাক্স প্লেয়ারে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এসে যাবে, তখন আমরা সেখান থেকে দেখে নিতে পারেন, আমি সেটা বলতে পারি আপনাদেরকে। আর জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগবে, কেন আমি এটা প্রচুর খিস্তি খামারি বলে করে ফেলেছি, আর আমি কিন্তু এমন কিন্তু বলি না কোনো দিন, তাই এইটা দেখার পরে কিন্তু আমার এটা মনে হয়েছে যে এটা বলাটা দরকার আপনাদেরকে। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি নতুন থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর লাইক শেয়ার কমেন্টও করে দিও। আচ্ছা এই পর্যন্ত, দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ অবশ্যই কিন্তু দেখে নেবেন কিন্তু সিরিজটা, আপনাদের ভালো লাগবে, অবশ্যই রাত্রেবেলাও কিন্তু হেভি লাগবে, এখন আর দেখার দরকার নেই, রাত্রেবেলা দেখবেন কাজ দিবে।